আসসালামু আলাইকুম। সকলের বারবার অনুরোধের পর আজকে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সর্বশেষ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করব। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে দেশের উন্নয়ন সকল কর্মকাণ্ডে স্থবিরতা দেখা যায়। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাজের যে ধারাবাহিকতা ছিল তাতেও কিছুটা স্থবিরতা পরিলক্ষিত হয়, থেমে যায় কাজের অগ্রগতি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে উন্নয়ন কাজগুলো একই গতিতে চলমান থাকবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ অনেকটাই দৃশ্যমান, বর্তমানে অনেক কাজই চোখে পড়ার মতো। বিমানবন্দরের কাজটি পরিচালনা করার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহী থাকলেও জাপানি প্রতিষ্ঠানকে বেশিরভাগই এই কাজ পরিচালনা করার জন্য শুভ সুযোগ দেওয়া হতে পারে এবং নিরাপত্তার কাজটি সরকার কর্তৃক পরিচালনা করা হতে পারে। এই ধারাবাহিকতায় কাজ চলমান রয়েছে। অত্যাধুনিক টার্মিনালটি যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। একজন যাত্রী বিমানবন্দরের প্রবেশ করার সময় থেকে বিমানে উঠার সময় পর্যন্ত প্রয়োজনীয় পরিষেবাগুলো নিশ্চিত করার জন্য জাপানি প্রতিষ্ঠানটি তাদের চলমান কাজ করে যাচ্ছে। তৃতীয় টার্মিনালটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে যাত্রীদের ভেতরে ঢুকতে ও বের হতে সুবিধা হয়। টার্মিনালটি এলিভেট এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সাথে একটি টানেলের মাধ্যমে সংযুক্ত হবে। এছাড়া হজ যাত্রীরা আশকোনা হজ ক্যাম্প থেকে আরেকটি টানেল দিয়ে তৃতীয় টার্মিনালে যেতে পারবে।